বন্যার পানির তোড়ে ঘরবাড়ি হারিয়ে ভোগান্তির শেষ নেই সাধারণ মানুষের। তার উপর পানিতে সড়ক ও রেলপথ ডুবে যাওয়ায় বিপর্যস্ত জনজীবন। বন্যার পানিতে জামালপুর সরিষাবাড়ির কেন্দুয়ায় 50 ফুট সড়ক ভেঙে 5টি গ্রাম প্লাবিত হয়েছে, বন্ধ রয়েছে যান চলাচল। এছাড়া লাইনে পানি উঠে যাওয়ায় ভেঙে পড়েছে রেল যোগাযোগ ব্যবস্থাও। এতে চরম দুর্ভোগে আছেন মানভাসীরা। রাস্তা ভেঙে গেছে, স্কুল ঘর সহ আশপাশের 7-8টি গ্রাম প্লাবিত হয়েছে। আমরা পোলাবান নিয়ে গরু মরু নিয়ে খুব সমস্যার মধ্যে আছি, আমরা মেম্বার থেকে আমরা কেউ খোঁজ খবর নেই। এদিকে শরীয়তপুরে নড়িয়া জাজিরা আন্ত উপজেলা সড়কের 2 কিলোমিটার বন্যার পানিতে নিম্নজিত। স্রোতের তোড়ে সড়কের বিভিন্ন স্থান ভেঙে গেছে। এতে বাস ট্রাক সহ অন্যান্য ভারী যানবাহন চলাচল বন্ধ রয়েছে। বিপাকে পড়েছেন চালক ও যাত্রীরা। কোনো প্রশাসন কোনো কেউ কোনো আন্ত কোনো খোঁজ খবর নেয় না। আমরা কীভাবে গেলে যাম, রাস্তাঘাটে কেমনি উঠবো? ব্যবসা বাণিজ্য পুরো বন্ধ, মাল সার কিছু নষ্ট হয়েছে। বাঁধ ভাঙ্গা স্রোতে নাটোরের সিংড়া উপজেলার বক্তারপুর ব্রিজ ভেঙে অন্তত 30টি গ্রামের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। ভাঙ্গন এলাকা পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি। মাননীয় প্রতিমন্ত্রী আলহাজার বেগম জুনাইদ আহমেদ পলক তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে এই পাশ দিয়ে অন্তত বাসের সাঁকো করে হলেও এই যোগাযোগের রাস্তাটা সচল তিনি রাখার জন্য আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। শেরপুর জামালপুর সড়কের নন্দীর বাজারে পানি উঠায় নিম্নজিত 200 মিটার সড়ক। এতে উত্তরাঞ্চলের সঙ্গে শেরপুরের সড়ক যোগাযোগ 3 দিন ধরে বন্ধ রয়েছে। ফারিয়া ফারজানা, সময় সংবাদ।